हाई बंधुरा केमन आछो आशा करी तुम्हारा भालो आछो। आबारो आमी इंटरव्यू रिलेटेड टॉपिक निये हाजिर हलाम। आज के ओबीसी गायनो आज के गायनोर जे पार्ट टू सेटा निये आलोचना करब, माने पार्ट वन सेटा आमी अलरेडी भिडियो बनिए तुम्हारे शेयर करेछि। सेखाने किछु कोश्चेन छाड़ा गेछे, से कोश्चेनगुलो निये आज के पार्ट टू आलोचना करब। पार्ट टू टूते की थाकबे सेटाई तोमादेरके जानाबो। अच्छा आज के आमी किछु कोश्चेन तोमादेरके शेयर करब जे इंटरव्यूते सेगुलो कोश्चेन करेई थाके, आर एई कोश्चेनगुलो खूब इम्पोर्टेंट तोमादेर काछे। जदि तुमी गायनो सम्पर्के जानते चाओ बा लेबारेर जे पुरो कोश्चेनगुलो थाके सेगुलो तोमादेरके जानते होबे। पार्ट टू आज के आलोचना करार आगे आमी तोमादेरके जानिये दिई आमी कठिन प्रश्न थेके इजी कोश्चिनगुलोते जाब, माने कठिन प्रश्न थेके इजी प्रश्नेर दिके जाब। तो प्रथम जे कोश्चिनटा सेटा होच्छे एबर्शन। एबर्शन सम्पर्के तोमादेरके जानते होबे। केन जानते होबे एबर्शन सम्पर्के? एई जे लेबारेर जे स्टेप एबर्शन जिनिसटा तोमादेरके जानते होबे। एबर्शन जिनिस जदि ना एबर्शन सम्पर्के जदि ना जानो ताहले जे डेलिवारिर समये मायेर किन्तु अनेक समस्या देखा देय, से समस्यागुलो की कि होते पारे सेगुलो निये आलोचना करब। ताहले आमादेरके जानते होबे एबर्शन, एबर्शन जिनिसटा कि। आबार केउ बोले ना मिसक्यारेज हये गेछे, ताहले मिसक्यारेज जिनिसटाओ कि? आर केउ बोले स्पन्टेनियास एबर्शन, ताहले एई जे भागगुलो एबर्शन मिसक्यारेज स्पन्टेनियास एबर्शन, ताहले तিনটার সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? এগুলো জানা থাকা দরকার তোমাদের জন্য। কখন যে এইগুলো কোশ্চেন করে বসবে বলা যায় না। তো দেখো অ্যাবর্শন বাংলা মানে কি? অ্যাবর্শন মানেই হচ্ছে গর্ভপাত। এর বাংলা মানে হচ্ছে গর্ভপাত। তাহলে ডিফিনেশনটা আমরা কি বলবো? তাহলে ডিফিনেশনটা কি হবে? অ্যাবর্শন ইজ দ্য টার্মিনেশন অফ এ প্রেগনেন্সি বাই রিমুভাল অর এক্সপুলশন অফ অ্যান এমব্রয়ো অর ফিটাস, ঠিক আছে? এমব্রয়ো অর ফিটাস। আরেকটা দেখো, ইন অ্যাবর্শন দ্যাট অকিওর উইদাউট ইন্টারভেনশন ইজ নন অ্যাজ এ মিসক্যারেজ। তাহলে আমরা জানলাম অ্যাবর্শন জিনিসটা কি। তাহলে অ্যাবর্শন জিনিসটা হচ্ছে বাংলাটা দেখো, গর্ভপাত হলে কোনো ফিটাস, গর্ভপাতের সময়ে কোনো ফিটাস, ফিটাস মানে কি? বাচ্চা, ভিতরে যে বাচ্চাটা বড় হচ্ছে। তাহলে গর্ভপাত সময়ে কোনো ফিটাস বা ভ্রূণ নিজে নিজে বেঁচে থাকতে সক্ষম হওয়ার আগে, মানে কি একটা প্রেগনেন্সি মায়ের যে ফিটাস, যে বাচ্চা ভিতরে, সেটা কি বেঁচে থাকার যে সক্ষম, সেটা কি করে সক্ষম হওয়ার আগে এটি অপসারণ দিয়ে গর্ভধারণের অবসান ঘটে, মানে সে বাঁচতে পারে না। তো এই যে গর্ভপাত হয় বা অবসারণ হয় তাকে আমরা কিন্তু অ্যাবর্শন বলি। এটি ক্রিটিক্যাল বললাম। তো এক কথায় তোমরা বুঝে নিবে যে বিফোর 20 উইকসের আগে, মানে 20 মানে 20 সপ্তাহের আগে যদি সেটা কি গর্ভপাত হয় সেটাকে আমরা অ্যাবর্শন বলি, আর সেটা মিসক্যারেজও বলি কেউ। তো এটা হচ্ছে মিসক্যারেজ আর হচ্ছে অ্যাবর্শন। আমরা সাথে আরেকটা জিনিস জেনে নেব যে স্পন্টেনিয়াস অ্যাবর্শন জিনিসটা কি। যদি কেউ 20 সপ্তাহের আগে কোনো মেডিসিন বা কোনো ওষুধের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে সে নিজের সন্তান বা নিজের গর্ভ নষ্ট করে, সেটাকে স্পন্টেনিয়াস অ্যাবর্শন বলে, ঠিক আছে? তাহলে অ্যাবর্শন সম্পর্কে জানতে হবে। আমি জাস্ট একটু তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার পরের যে কোশ্চেনটা 4 নম্বর দেখো, টাইপ অফ স্পন্টেনিয়াস অ্যাবর্শন। কত ধরনের স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়? একটা হচ্ছে 310 অ্যাবর্শন, আরেকটা হচ্ছে ইনএভিটেবল অ্যাবর্শন, তারপরে হচ্ছে ইনকমপ্লিট, কমপ্লিট, সেপটিক অ্যান্ড দ্য মিসড অ্যাবর্শন। এগুলো কিন্তু টাইপ অফ স্পন্টেনিয়াস অ্যাবর্শনের। যদি টাইপ জিজ্ঞাসা করে তোমরা এগুলো বলবে। আচ্ছা এখানে আমি যেহেতু কঠিন প্রশ্নের দিকে আলোচনা করছি, কেন করছি সেটা কিন্তু পরে বুঝতে পারবে। যখন আমি এগুলো আলোচনা করব, পরে যখন কোশ্চিন করব, তখন কিন্তু তোমরা ইজিলিভাবে সেটা কিন্তু অ্যান্সার দিতে পারবে। তাহলে আমি অ্যাবর্শন সম্পর্কে তোমাদের জানিয়ে দিলাম যে অ্যাবর্শন জিনিসটা কি, এবং অ্যাবর্শন আমরা কত সপ্তাহের মধ্যে হলে বা গর্ভপাত কত সপ্তাহের হলে সেটাকে অ্যাবর্শন বলবে বা গর্ভপাত বলবো সেটাও জানিয়ে দিলাম, ঠিক আছে? অ্যাবর্শনের আরেকটা নামই হচ্ছে মিসক্যারেজ।
আর যেটা হচ্ছে স্পন্টেনিয়াস সেটা কিন্তু তোমরা অনেকজন নিজেরাই নষ্ট করছো, সেটা স্পন্টেনিয়াস অ্যাবর্শন। এগুলো জানানো হলো। এবার আমি চলে আসলাম ফ্রেশ স্টিল বার্থ। দেখো যখন বাচ্চা হয় দেখবে সেটা দেখবে বলে যে ফ্রেশ স্টিল বার্থ, আর একটা হচ্ছে ম্যাসারেটেড স্টিল বার্থ। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফ্রেশ স্টিল বার্থ কোনটাতে বলবো, যখন তোমরা ডেলিভারি করবে, যারা ডেলিভারি ওয়ার্ডে কাজ করছো বা লেবার ওয়ার্ডে কাজ করছো, ডিউটি করছো, তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবে যে স্টিল বার্থ সম্পর্কে জানবে, জানা দরকার স্টিল বার্থ সম্পর্কে। যদি না জানো তো আজকে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের জানতে হবে স্টিল বার্থ সম্পর্কে। স্টিল বার্থ জিনিসটা খুব ইম্পর্টেন্ট, দেখবে তোমাদের ট্রেনিং যদি করায় তা এগুলো তোমাদেরকে জানিয়ে দিবে স্টিল বার্থ। তাহলে এখান থেকে কোশ্চিন করে যখন তোমরা ইন্টারভিউতে যাবে বলতে পারে স্টিল বার্থ বলতে কী বুঝো, বা স্টিল বার্থ কত সপ্তাহের মধ্যে আমরা বলবো যে স্টিল বার্থ এটা, ঠিক আছে? তাহলে তোমরা বলবে স্টিল বার্থ ইন্ট্রাইউটেরাইন অফ দ্য ডেড এ ফিটাস। একটা বাচ্চার যদি মৃত্যু হয় ইন্ট্রাইউটেরাইনের মধ্যে, মানে সেই গর্ভস্থলের মধ্যে, মানে হচ্ছে ইউট্রাসের মধ্যে যদি একটা বাচ্চার মৃত্যু হয় সেটা হতে হবে 20 weeks-এর মধ্যে, এবং যখন বাচ্চাটা ডেলিভারি হবে ওই সেটার ওজন যেন 500 grams থাকে, ঠিক আছে? 500 grams। তাহলে এই এই বাচ্চাটাকে বলতো হবে, এই বাচ্চাটা আমরা বলবো স্টিল বার্থ, সেটাকে, ঠিক আছে? এই বাচ্চাটাকে বলবো আমরা স্টিল বার্থ। তাহলে ভালো করে বুঝবে যে আর্লি স্টিল বার্থ কাকে বলবো। যদি 20 থেকে 27, মানে হচ্ছে 20 থেকে 27 সপ্তাহের মধ্যে একটা বাচ্চা একটা বাচ্চাকে একটা ফিটাস ইন্ট্রাইউটেরাইনের মধ্যে যদি ডেট হয় তাহলে আমরা সেটাকে আর্লি স্টিল বার্থ বলবো। তাহলে ক্লিয়ার তোমাদের? এবার দেখো কোশ্চেন এখানে করতে পারে ফ্রেশ স্টিল বার্থ, যেটা আমি বললাম না, এটা কিন্তু আলোচনা করলাম আগে যেন বুঝতে পারো। তাহলে ফ্রেশ স্টিল বার্থ কাকে বলে, আমরা কী করে বুঝবো এটা ফ্রেশ স্টিল বার্থ আর এটা ম্যাসারেটেড স্টিল বার্থ? ফ্রেশ স্টিল বার্থে দেখবে লক্ষণগুলো বা জিনিসটা, দেখো এখানে বলা হয়েছে যে ফ্রেশ স্টিল বার্থ অর ইন্ট্রাপার্টাম স্টিল বার্থ আর ডিফাইন্ড অ্যাজ স্টিল বার্থ অকিওরিং আফটার দ্য ওয়ান সাইড অফ লেবার ইন দ্য লেস দেন 12 hours বিফোর ডেলিভারি, ঠিক আছে? বিফোর ডেলিভারি। তাহলে মাথায় রাখবে আমরা ফ্রেশ স্টিল বার্থ কখন বলবো, ওয়ান সেট অফ লেবার, এটা কি ফার্স্ট স্টেজ থেকে স্টার্ট, কিন্তু ফার্স্ট স্টেজ যেটা বললাম না যে ইন্ট্রাপার্টাম, ইন্ট্রাপার্টাম মানে হচ্ছে এটা কিন্তু ডেলিভারির স্টেজে স্টার্ট হয়ে গেছে, যেটা হচ্ছে ফার্স্ট স্টেজ থেকে যেটা হচ্ছে থার্ড স্টেজ পর্যন্ত এটাকে আমরা বলবো ইন্ট্রাপার্টাম, ঠিক আছে? তাহলে এখানে যদি এই যে ইন্ট্রা ওয়ান সাইড অফ লেবার থেকে, মানে 4 centimeters ডাইলেশন থেকে যদি স্টার্ট থেকে 12 hours অবধি কোনো বাচ্চায় ইন্ট্রাইউটেরাইনের মধ্যে যদি মারা যায় এই 12 hours সময়ের মধ্যে, তাহলে ওই বাচ্চাটাকে আমরা বলবো ফ্রেশ স্টিল বার্থ, ঠিক আছে? ফ্রেশ স্টিল বার্থ মানে সেই বাচ্চাটাতে হয়েছে মারা গেছে সেটা আমরা ফ্রেশ স্টিল বার্থ বলবো। দেখবে তার স্কিনের কালারটা চেঞ্জ হবে না, স্কিন ঠিকঠাক থাকবে, ঠিক আছে? কারণ সে তো বেশিক্ষণ হয়নি তার মারা যাওয়ার। তো ধরনের মা বাড়ি থেকে আসলো হসপিটালে, বোঝানোর জন্য এটা কিন্তু তোমাদের বলছি, মা বাড়ি থেকে আসলো হসপিটালে, বাচ্চা ঠিক আছে, বাচ্চার নড়াচড়ও মা বুঝতে পারছে, বাচ্চার সাউন্ডও বুঝতে পারলো, ঠিক আছে? পরবর্তীকালে দেখলো যে কিছুক্ষণ পরে দেখলো যে না আর বাচ্চার সাউন্ড পাওয়া যাচ্ছে না, হতে পারে ভিতরে বাচ্চা পায়খানা করে দিয়েছে আর বাচ্চার সাউন্ড পাওয়া যাচ্ছে না। এবার মিনিমাম তার লেবার পেন স্টার্ট হওয়ার মানে পরবর্তী 12 hours অবধি, তারপরে বাচ্চাটা হয়েছে, হওয়ার পরে মরা বাচ্চা হয়েছে, ঠিক আছে? তখন সেই বাচ্চাটার যখন ডায়াগনোসিস লিখবে তখন তাকে বলবে ফ্রেশ স্টিল বার্থ, ঠিক আছে? এই 12 hours মধ্যে কিন্তু, আগে কিন্তু মারা যায়নি, এই 12 hours সময়ের মধ্যে যে বাচ্চাটা মারা গেছে তার মায়ের পেটের মধ্যে ইন্ট্রাইউটেরাইনের মধ্যে, সেই কারণে এটাকে বলবো ফ্রেশ স্টিল বার্থ। এবার চলে আসি ম্যাসারেটেড, ম্যাসারেটেড স্টিল বার্থ। দেখো দুটার মধ্যে পার্থক্য, একটা হচ্ছে এ ম্যাসারেটেড ফিটাস শোজ স্কিন অ্যান্ড সফট টিস্যু চেঞ্জেস। দেখলে আমি বলেছিলাম না, যদি বাচ্চা মানে ডেলিভারি হলো
বাচ্চা ডেলিভারি হলো, ঠিক আছে, হওয়ার পরে বাচ্চা, মরা বাচ্চা ডেলিভারি হলো। এবার বাচ্চাটাকে কী করে আমরা বুঝবো যে সেটা ম্যাসারেটেড? তাহলে এক নম্বর কী দেখবো আমরা, যেটা বললাম যে ফিটাস শো, আমরা ফিটাসকে দেখবো মানে বাচ্চাটাকে দেখবো, স্কিন মানে বাচ্চাটার স্কিনটা দেখবো, অ্যান্ড সব টিস্যু, এবং বাচ্চাটার যে টিস্যুগুলো আছে সেগুলো দেখবো। টিস্যুগুলো কী করে দেখবো? বাচ্চার যে আমার যেমন এটা হাত, হাতের উপরে আমাদের স্কিনটা আছে, তার ভিতরে টিস্যু আছে, বুঝতে পারছো? তো টিস্যুগুলো কিন্তু যদি অনেকদিন আগে বাচ্চা মারা যায় পেটের মধ্যে, ধরনের 10 দিন আগে মারা গেছে, তারপর তার টিস্যুগুলো কিন্তু আস্তে আস্তে পচন মানে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তো টিস্যুগুলো দেখতে পাবো, ঠিক আছে। আর একটা চেঞ্জেস দেখবো, টিস্যুর চেঞ্জেস দেখতে পাবো, কালার চেঞ্জেস যেটাকে বলে। আর দেখো এখানে বলে দিয়েছে যে স্কিন ডিসকলারেশন মানে হচ্ছে স্কিনের যে কালারটা সেখানে কালারটা কিন্তু আলাদা হয়ে যাবে। আর হচ্ছে ডার্কিনিং, সেটার কালারটা কিন্তু ডার্কিনিং কালো টাইপের হয়ে যাবে, ব্লু টাইপের হয়ে যাবে, এমন কালো কালার চলে আসবে। আর কী হবে, রেডনেসও থাকতে পারে, পিলিং হতে পারে, অ্যান্ড ব্রেকডাউন। এবং কি দেখবে যে যদি অনেকদিন বাচ্চাটা মারা গেছে, 10 দিন 15 দিন আগে বাচ্চা পেটের মধ্যে মারা গেছে, বাচ্চাটার দেখবে ছিঁড়ে ছিঁড়ে যাবে মানে পচে গেছে, যখন ডেলিভারি হবে কিন্তু দেখবে ছিঁড়ে ছিঁড়ে আসবে। তো এটা হচ্ছে যেটাকে বললাম ব্রেকডাউন হতে পারে, সাজেস্টিং ডেথ ওয়াজ ওয়েল বিফোর ডেলিভারি, প্রিটার্ম প্রিপার্টাম যেটা হচ্ছে আগেই সেটা মারা গেছে, নট ইয়ে ইন্ট্রাপার্টাম, ইন্ট্রাপার্টামে মারা গেলে বুঝে নেবে সেটা হচ্ছে ফ্রেশ স্টিল বাথ, আর যদি প্রিপার্টামে মারা যায় সেটা হবে ম্যাসারেটেড স্টিল বাথ, ঠিক আছে। খুব সহজ কিন্তু এইগুলো জানার বিষয়গুলো। এবার আমরা চলে আসবো পরের কোশ্চিনটাতে। দেখো তোমরা এগুলো কিন্তু নোট ডাউন করে নাও, আর তোমরা নিজেরাও পড়তে পারো, নিজেরাও নোট বানাতে পারো, জাস্ট আমি পয়েন্টগুলো আলোচনা করছি। এবার চলে আসলাম আমরা জেস্টেশনাল এজ। জেস্টেশনাল এজ কি জিনিসটা, এটা কিন্তু কেন আমাদের জানতে হয় জেস্টেশনাল এজ? দেখো টার্ম অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সির যে টার্মগুলো আছে সেগুলো জানতে হবে, জেস্টেশনাল এজ যদি জানো তাহলে টার্মগুলো খুব ভালো করে জেনে যাবে। তাহলে আমরা যে প্রি টার্ম যেটাকে বলবো, প্রি টার্ম কখন বলবো? লেস দেন 37 উইকস, যদি 37 মানে 37 উইকের যদি কম থাকে সেটাকে আমরা প্রি টার্ম বলবো। কেন এগুলো জানা দরকার? দেখো প্রি টার্ম বেবির কিন্তু অনেকগুলো প্রবলেম হয়, ঠিক আছে, ডেঞ্জার প্রি টার্ম বেবির ক্ষেত্রে। তো আগে থেকে আমরা যদি জানি যে মাটা প্রি টার্ম আছে, ঠিক আছে, প্রি টার্ম বেবি, তো প্রি টার্ম বেবির জন্য সেটা আলাদাভাবে সেটা ট্রিটমেন্ট হবে, ঠিক আছে। তার জন্য কিন্তু টার্ম সম্পর্কে জানতে হবে, টার্ম অফ দ্য প্রেগনেন্সি। এবার টার্ম মানে প্রি টার্ম বললাম, এবার টার্ম, টার্মটা কত তোমরা আগেও জানো, 37 মানে যেখানে শেষ সেখান থেকে স্টার্ট, 37 to 41 এটাকে আমরা টার্ম ধরবো, এবং পোস্ট টার্ম যেটাকে বলবো 42 উইকসের এবং মোর, এর থেকে বেশি, এগুলো আমরা টার্ম ধরলাম। এর মধ্যে তুমি, এর মধ্যেও তুমি খুঁজে পেতে পারো যে প্রিটার্ম বেবি যদি বলে তার প্রিটার্ম বেবি আমরা কখন বলবো, কখন বলবো প্রিটার্ম, যে 37 উইকের আগে যদি বাচ্চা ডেলিভারি হয় সেটাকে প্রিটার্ম বেবি বলবো। এটা তো সিম্পল ব্যাপার, 37 আগে যদি ডেলিভারি হয় সেটাকে প্রিটার্ম বেবি বলবো, হ্যাঁ, ঠিক আছে, এর হচ্ছে গল্প। তো প্রিটার্ম বেবি বা প্রিমিয়েচুর বেবি কাকে বলে এরকম কোশ্চেনও করতে পারে, তাহলে তোমরা বলবে হোয়েন এ বেবি ইজ বর্ন টু আর্লি, একটা বেবি জন্মাচ্ছে টু আর্লি, খুব তাড়াতাড়ি, বিফোর দ্য 37 উইকস অফ দ্য প্রেগনেন্সি হ্যাভ বিন দ্য কমপ্লিট, 37 উইকসের কমপ্লিট হওয়ার আগে বেবিটাকে মানে ডেলিভারি হচ্ছে, তো তার জন্য সেটাকে আমরা প্রিটার্ম বেবি বলবো, ঠিক আছে। পরের কোশ্চেনে আলোচনা করবো, পরের কোশ্চেন আলোচনা করবো যে নিউবর্ন বেবি নর্মাল ওয়েট কত। বলতে পারে যে নিউবর্ন বেবির নর্মাল ওয়েট সবাই তোমরা জানো, তবে এখানে একটা কথা বলবো যে নিউবর্ন বেবির নর্মাল ওয়েটটা আমরা কেন জানতে চাই, কোশ্চেন করতে পারে নিউবর্ন বেবির নর্মাল ওয়েট। দেখো এখানে বলেছে 2.5 মানে হচ্ছে 2.5 কেজি, 2.5 কেজি টু 3.5 কেজি মানে হচ্ছে 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে যদি থাকে তাহলে এটা আমরা নর্মাল ওয়েট বলবো, নিউবর্ন বেবির ক্ষেত্রে নর্মাল ওয়েট। এর থেকে বেশি হলে সেটা কিন্তু 3.5 কিলোর বেশি হলে সেটাকে কিন্তু দেখবে যে ডায়াবেটিস হতে পারে মায়ের বা বাচ্চার, সেটা কিন্তু অ্যাসেন্সুতে পাঠানো হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে। আরেকটা দেখো যে হোয়াট ইজ দ্য লো বার্থ ওয়েট, লো বার্থ ওয়েট কখন বলবো, একটা বেবির যে লো বার্থ ওয়েট কখন বলবো। তাহলে আমরা নর্মাল কতটা জানি, যে নর্মাল ওয়েট হচ্ছে 2.5 কেজি মানে হচ্ছে 2.5 কেজি, তাহলে এখানে বুঝে নাও যে 2.5 কেজির কম, 2.5 কেজির কম, যেটাকে আমরা যদি গ্রামে বলি যা 2500,
2500 গ্রামের কম থাকলে সেটাকে আমরা লো বার্থ বেবি বলবো, ঠিক আছে? এবার বলতে পারে ভেরি লো বার্থ, শুধু লো বার্থ হলো একটা ভেরি লো বার্থ। ভেরি লো বার্থ কখন বলবো? যদি 1500 গ্রামের কম থাকে, 1500 গ্রামের যদি কম থাকে ওজন, সেটাকে আমরা ভেরি লো বার্থ বলবো। আরেকটা হচ্ছে এক্সট্রিমলি লো বার্থ, যেটা হচ্ছে খুব ছোট, সেটার ওজন কতটা? যদি 1000-এর কম থাকে, 1000-এর কম থাকে, 1000 কি 1000 গ্রামের যদি কম থাকে, সেটাকে আমরা এক্সট্রিমলি লো বার্থ বেবি বলবো। তো এই বার্থ সম্পর্কে তোমাদের জানতে হবে, বার্থের যে ওজন, যেটা ওয়েট, সেটা ওয়েট সম্পর্কেও জানতে হবে, কোশ্চিন করে থাকে ইন্টারভিউর ক্ষেত্রে। এবার চলে আসলাম পরে, যে ইঞ্জেকশন ভিটকে, ভিটকে ডোজ, তার রুট, তার সাইড এবং কী কারণে দেওয়া হয় আর কতক্ষণের মধ্যে এই ভিটকেটা দেওয়া হয়, খুব কোশ্চিন, ইম্পর্টেন্ট কোশ্চিন এগুলো। আর এগুলো কোশ্চিন তোমাদের ইন্টারভিউতে করে থাকে। আমি ভিটকে সম্পর্কে তোমাদের আলোচনা করব। আর যে তিনটা ভ্যাকসিন আফটার ডেলিভারির ক্ষেত্রে দেওয়া হয়, সেটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন, ওপিভি দিতে হয়, ওরাল পোলিও ভ্যাকসিন, আর একটা হচ্ছে হ্যাপাটাইটিস বি। এই তিনটার সম্পর্কে তোমরা জেনে নেবে। আমি আলোচনা করছি ভিটকে, ভিটামিন কে, ঠিক আছে? আচ্ছা, ভিটামিন কে, ভিটামিন কে ডোজটা ভালো করে জানতে হবে, যে যদি বাচ্চার ওজন, বাচ্চার ওজন যদি আমাদের বাচ্চার ওজন যদি 1500 গ্রামের কম হয়, 1500 গ্রামের যদি কম হয়, মানে যেটাকে বলে দেড় কিলো ওজনের কম হয়, দেড় কিলো, দেড় কেজি, দেড় কেজির কম হয়, তাহলে আমাদের তার ডোজ দে হবে 0.5 mg। 0.5 mg আমরা কাকে দেবো? যদি বেবির ওয়েট 1500 গ্রামের কম হয়, ঠিক আছে? কত আবার দেখবে যে 1000 গ্রামের কম হলে 0.5। তো তোমরা ভালো করে দেখে নিবে, হ্যাঁ, যে আমি যেটা বলছি যে 1500 গ্রামের যদি কম হয়, তখন আমাদের তার ডোজ হবে, ভিটামিন কে এর যে ডোজ সেটা হবে 0.5। এবং 1500 গ্রামের যদি বেশি হয় ওজন বেবির, তাহলে আমাদেরকে 1 gram ভিটামিন কে দিতে হবে। তাহলে ডোজ সম্পর্কে জানলে, এবার রুট আমরা কোথায় দেবো? রুট, রুট আমাদের হবে IM, মানে হচ্ছে ইন্ট্রামাস্কুলার। তাহলে ইন্ট্রামাস্কুলারে আমরা দিব সাইড, কোন সাইড, কোন জায়গাটায় দিব? দেখো, জায়গাটায় দিতে হবে অ্যান্ট্রোলেটারাল অফ থাই, মানে আমাদের বেবির যে থাই সেটা অ্যান্ট্রোলেটারাল পজিশনে আমাদেরকে দিতে হবে। তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই এই যে ভিটামিন কে খুব ইম্পর্ট্যান্ট, বারবার কোশ্চিন করে ইন্টারভিউর ক্ষেত্রে তোমরা ভালো করে দেখে নিবে। এবার পরে চলে আসে, যেটা আমি বললাম যে কী কারণে দেওয়া হয়। আচ্ছা, কী কারণে দেওয়া হয়? দেখো, টু প্রোটেক্ট দ্য বেবি ফ্রম দ্য ডেভেলপিং, কী কারণে দেওয়া হয় ভিটামিন কে, কোশ্চিন করতে পারে। আর অনেকেই কোশ্চিন করেছে, অনেকজনকে, বলা যায় না যে তোমাকে কোশ্চিন করে বসলো। তাহলে আমাদের কী বলতে হবে? টু প্রোটেক্ট দ্য বেবি ফ্রম দ্য ডেভেলপিং ডেঞ্জারাস ব্লিডিং হুইচ ক্যান লিড টু ব্রেন ড্যামেজ অ্যান্ড ইভেন ডেথ। তাহলে আমাদেরকে কী প্রিভেন্ট করে, কী প্রতিরোধ করে এই ভিটামিন কে এর ফলে? প্রতিরোধ করে যে হ্যামারেজ, যে ব্লিডিং হওয়ার চান্স থাকে, সেই ব্লিডিং হওয়ার চান্স থেকে কিন্তু রক্ষা করে, ঠিক আছে? দেখো, ব্লিডিং হলে কি, আমাদের মাথার মধ্যে যদি হ্যামারেজ হয়, তার কী হবে? টিস্যু ড্যামেজ হয়ে যেতে পারে, ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে, যার কারণে একটা বাচ্চা মারা যেতে পারে। তার জন্য আমাদের তৎক্ষণাৎ আমাদেরকে সেই ভিটামিন কেটা দিতে হয়। এর টাইমিং জিজ্ঞাসা করতে পারে, বললাম না যে কত সময়ের মধ্যে আমরা ভিটামিন কেটা দিতে পারবো? 6 hourly, উইদিন 6 hourly, 6 ঘন্টার মধ্যে আমরা ভিটামিন কেটা দিতে পারবো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। পরের কোশ্চিনটা চলে আসি, পরের কোশ্চিনে আমরা চলে আসবো, যেটা আমি বললাম যে বিসিজি, ওপিভি এবং হ্যাপাটাইটিস বি, এটা তোমরা নিজেরাই দেখে নিবে, খুব ইম্পর্টেন্ট, কারণ ডেলিভারি রিলেটেড এই কোশ্চিনটা, তার জন্য তোমাদের এই এই যে এই যে বিসিজি এবং ওপিভি, হ্যাপাটাইটিস বি, এগুলো তোমাদেরকে দেখে নিতে বললাম। জিজ্ঞাসা করতে পারে যে মুড অফ ডেলিভারি, মুড অফ ডেলিভারি, আমরা ডেলিভারিতে হয় কতগুলো পদ্ধতি আছে, কী কী পদ্ধতির মাধ্যমে ডেলিভারিটা হয়, বাচ্চা যে হয় কত রকমের পদ্ধতি আছে। একটা হচ্ছে ভিজাইনাল ডেলিভারি, যেটা হচ্ছে আমরা NVD বলি না, নর্মাল ভিজাইনাল ডেলিভারি, ওর মাধ্যমে হয়। আরেকটা হচ্ছে যে অ্যাসিস্ট ভিজাইনাল ডেলিভারি, অ্যাসিস্ট ভিজাইনাল ডেলিভারি, কেন? ধরেন বাচ্চা ডেলিভারি হচ্ছে না, বাচ্চা ডেলিভারি হচ্ছে না, কন্ট্রাকশন কম, প্রলং লেবার হয়ে গেছে, অনেকক্ষণ সময় ধরে লেবার চলছে, বাট বাচ্চা আসছে না, সামনে এসে আছে, তারপরে আমাদের সেটাকে অ্যাসিস্ট করে বের করতে হবে। অ্যাসিস্ট সেটা কিসের মাধ্যমে হয়? ভ্যাকুমের মাধ্যমে, ভ্যাকুম অর দ্য ফোর্সেস,
তোমরা ভালো করে দেখবে যখন বাচ্চা ডেলিভারি হয় না, অনেক সময় ধরে মা টেবিলের মধ্যে পড়ে আছে, কন্ট্রাকশন নাই, সামনে এসেছে আর আসছে না, তখন আমাদের দুটো অ্যাসিস্ট ডেলিভারি বলে, সেটা হচ্ছে ভ্যাকুমের মাধ্যমে, আরেকটা হয়তো ফোর্সেসের মাধ্যমে সেই বাচ্চাকে ডেলিভারি করে। তাহলে এগুলো জানতে হবে ডেলিভারি। আর একটা দেখো সিসেকশন। সিসেকশন জিনিসটা কি, যেটাকে আমরা বলবো সিজারেন। সিসেকশন হচ্ছে সিজারেন বার্থ, যেটা আমরা পেট কেটে বের করি। আরেকটা হচ্ছে ভিপি, আরেকটা হচ্ছে ভিবিএসি। ভিবিএসি, ভি থেকে ভিজাইনাল, বি থেকে বার্থ, আফটার, এ থেকে আফটার, সি থেকে সিজারেন। তো যদি মোড অফ ডেলিভারি, আমার নিজেরই বন্ধুকে ইন্টারভিউতে কোশ্চিন করেছিল মোড অফ ডেলিভারি, বন্ধু ডেলিভারি সম্পর্কে জানতো না। তো আমরা জানি খালি নর্মাল ডেলিভারি, সিজারেন ডেলিভারি এগুলো জানতাম, বাট এত কিছু জানতাম না। তো সে তবুও বলেছিল নর্মাল ডেলিভারি, সিজারেন ডেলিভারি, এই দু তিনটা বলতে পেরেছিল। কিন্তু এত কিছু আছে, এগুলো যদি ডিটেলস বলো তাহলে দেখবে যে যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু খুব খুশি হয়। তো কোশ্চেনগুলো করে থাকে বলেই আমি কিন্তু এই কোশ্চেনগুলো আলোচনা করছি। পরেরটাতে চলে আসবো, গ্র্যাভিটা, প্যারাইটিড, অ্যাবর্শন, লিভিং চাইল্ড, যেটাকে আমরা বলি জিপিএলইএ। গপলা, ঘাপলা, ঘাপলাবাজি করে দিয়েছ, তো বলে না ঘাপলাবাজি করে দিয়েছ মানে কি বুঝে না। তো এটা হচ্ছে জিপিএলইএ, এটা যারা ফর্মুলাটা জানো, যেটা নাম আমরা যে ফর্মুলাটা অবস্ট্রাকটিভ ফর্মুলাটা হিসাবে ব্যবহার করি, যে আমরা এই ফর্মুলা অনুযায়ী আমরা পেশেন্টের হিস্টোরি আমরা বুঝে নিতে পারবো, পেশেন্টের কী কী হয়েছে, ঠিক আছে, তার জন্য এই ফর্মুলাটা তৈরি করেছি। আমি তোমাদেরকে জানিয়ে দিই, জি থেকে গ্র্যাভিটা, পি থেকে প্যারাইটি, এল থেকে লিভিং চাইল্ড, যেটা আমাদের বাচ্চা এখনও জীবিত আছে, আর এ থেকে অ্যাবর্শন। এগুলোর কিন্তু ক্যালকুলেশন তোমরা জানো আর কীভাবে করতে হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এগুলো। এখানে তোমাদের জানিয়ে দিই যে একটা উদাহরণ তোমাদেরকে এমন করে বলতে পারে যে ধরো না একটা ফার্স্ট তার প্রেগনেন্সি, সে এসেছে আর হচ্ছে তার একটা অ্যাবর্শনও আছে, ঠিক আছে, অ্যাবর্শন হিস্ট্রি আছে, আর সে ফার্স্ট প্রেগনেন্সি নিয়ে ডেলিভারি হতে এসেছে আর তার আগের একটা অ্যাবর্শন আছে। তাহলে এখানে তুমি কিভাবে বের করবে, গ্র্যাভিটা কত, প্যারাইটি কত, এগুলো কিভাবে বের করবে? তোমাদেরকে জানিয়ে দিই, যেহেতু বললো সে প্রেগনেন্সি হয়ে এসেছে এবং তার অ্যাবর্শন হয়েছে, গ্র্যাভিটা ভালো করে বুঝবে, যে গ্র্যাভিটা সবসময় মাথায় রাখবে যে মা সে পেশেন্ট কতবার প্রেগনেন্ট হয়েছে, সেটাকে যতবার সে প্রেগনেন্ট হয়েছে সেটাই সে গ্র্যাভিটা। প্যারাইটি সম্পর্কে জানিয়ে দিই, প্যারাইটি জিনিসটা কি মাথায় রাখবে, প্যারাইটি হচ্ছে সেই মা বা সেই পেশেন্ট যতবার ডেলিভারি হয়েছে সেটাই তার প্যারাইটি। তাহলে গ্র্যাভিটা আলাদা, প্যারাইটি আলাদা। প্যারাইটি জিনিসটা হচ্ছে সে ডেলিভারি কতবার হয়েছে, আর গ্র্যাভিটা সে প্রেগনেন্স কতবার হয়েছে, মানে সে প্রেগনেন্সি ধারণ কতবার করেছে, প্রেগনেন্ট কবার হয়েছে। আরেকটা হচ্ছে এল, এল ফর লিভিং চাইল্ড, লিভিং চিলড্রেন, লিভিং চিলড্রেন বাড়িতে সে জীবিত বাচ্চা কটা আছে, আর এ, এ ফর অ্যাবর্শন। সে অ্যাবর্শন জিনিসটা আগেও তোমাদের বললাম এটার জন্য, যে এটা যেন বুঝতে পারো যে 20 উইকসের আগে যদি সে গর্ভপাত হয় তাকে আমরা অ্যাবর্শন বলি। তো চলে গেলাম পরের কোশ্চিনের দিকে, পরে আমরা চলে আসব পার্টোগ্রাফ। দেখো পার্টোগ্রাফ খুব ইম্পর্টেন্ট, অনেকেই বলেছে পার্টোগ্রাফ বলো, পার্টোগ্রাফ বলো, পার্টোগ্রাফের জন্য কিন্তু আলাদা ভিডিও তৈরি করতে হবে, কিন্তু আমি শর্টকাটে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দেখো এখানে আমি বলেছি, চলো এটা আমরা ভালো করে বুঝে নেব। তো এটা হচ্ছে রিসেন্টলি পার্টোগ্রাফ, মানে এখন এই পার্টোগ্রাফটাই চলছে, আর এটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো এখানে পার্টোগ্রাফে কী লেখা আছে, স্টার্টিং প্লটিং পার্টোগ্রাফ হোয়েন ওমেন ইজ অ্যাক্টিভ লেবার। তাহলে অ্যাক্টিভ লেবার কখন বলবো, আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে মোর দেন 4 সেন্টিমিটার, যদি 4 সেন্টিমিটারের বেশি বা 4 সেন্টিমিটার হয় তখন থেকে আমরা পার্টোগ্রাফ স্টার্ট করব, ঠিক আছে। তো আমাদের একটা পেশেন্ট দরকার, মানে একটা মায়ের দরকার, যে মাটা প্রেগনেন্ট আছে, তো আমরা তার জন্য আইডেন্টিফিকেশনের ডাটা দরকার, কার কাছ থেকে নিব, আমরা মায়ের কাছ থেকে নিব। তো আমি একটা উদাহরণ বা তোমাদের বোঝানোর জন্য এটা লিখে রেখেছি, দেখো এখানে, আচ্ছা তোমরা এটা বুঝতে পারবে। এইটা দেখো 17 নম্বরটা, এখানে দেখো একজন মা
নয় মাসের গর্ভবতী, ঠিক আছে, একজন মা নয় মাসের গর্ভবতী, তার বাড়িতে দুটো বাচ্চা আছে, একটা 4 মাসে নষ্ট হয়েছে, ঠিক আছে, এবং সে হসপিটালে এসেছে ডেলিভারি করাতে। যাই হোক, আমি পুরোটা গুছিয়ে বলতে পারলাম না, ধরে এরকম একটা মা এসেছে 9 মাসের ডেলিভারি নিয়ে এসেছে এবং সাথে তার ট্রু প্যান, যেটাকে বলে ট্রু লেবার প্যান নিয়ে এসেছে, ঠিক আছে। তার হিস্টোরি আমরা পেয়েছি, বাড়িতে দুটো বাচ্চা আছে আর একটা হচ্ছে তার নষ্ট হয়েছে, মানে হচ্ছে সেটা হচ্ছে স্পন্টেনিয়াস, যেটা বলে যে 4 মাসে সেটা নষ্ট হয়ে গেছে। তাহলে এবার যদি আমরা কিন্তু এটা হিস্টোরিটা নিয়ে নিলাম, এবার আমাদের অবস্ট্যাটিক যেটা ফর্মুলা সেটা আমরা কী করে লিখব, ঠিক আছে, এটা আমরা জানলাম। তাহলে এখান থেকে আমি বের করে নিই, একটু আগে যেটা আলোচনাটা করা হলো জি পি এল এ, জিপিএল মানে জিপিএলএ যেটা আলোচনা করলাম, তাহলে এখান থেকে আমরা যদি বার করি জিপিএল এ, সেটা কীভাবে বার করব, দেখো আমাদের জানতে হবে কতবার সে প্রেগনেন্ট হয়েছে, আমাদের গ্র্যাভিটা বার করার জন্য কতবার প্রেগনেন্ট হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। কতবার, দেখো এখানে 9 মাসের গর্ভবতী, এখন যে এসেছে সে 9 মাসের গর্ভবতী, তাহলে এখানে একবার প্রেগনেন্ট হলো, তার বাড়িতে দুটো বাচ্চা, এখানে বলেনি দ্য টুইন্স, এখানে দুটো বাচ্চা বলেছে মানে এখানে দুইবার প্রেগনেন্ট হয়েছে, একটা 4 মাসের নষ্ট হয়েছে, তাহলে এখানেও একবার প্রেগনেন্ট হয়েছিল, তাহলে দেখো এখানে কতবার প্রেগনেন্ট হয়েছে, একবার, এখানে দুইবার, তিনবার, আর এখানে একবার, 4 বার, তাহলে গ্র্যাভিটা পেয়ে গেলাম আমরা 4, মানে 4 বার সে প্রেগনেন্ট হয়েছে। এবার হচ্ছে পাইরেটি, পাইরেটিটা আমরা দেখি যে সে কতবার ডেলিভারি করিয়েছে, ঠিক আছে। দেখো এটা বোঝানোর পরে আমি কিন্তু পার্টোগ্রাফে আসব, ঠিক আছে, আগেও বুঝিয়েছি বাট এটা যেহেতু পেয়েছি বা এটা তোমাদের বোঝানোর জন্য সুবিধার্থে যেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাও। এবার আমরা পাইরেটি খুঁজব, পাইরেটি আমরা জানি যে সে যতবার ডেলিভারি করিয়েছে, ঠিক আছে, সে মরা বাচ্চা হোক বা জিন্দা বাচ্চা হোক, তাহলে কতবার ডেলিভারি করিয়েছে, বাড়িতে দুটো বাচ্চা আছে, ঠিক আছে, দুটো বাচ্চা আছে, তা দুটো বাচ্চা মানে হচ্ছে সে দুবার ডেলিভারি করিয়েছে, একটা 4 মাসের নষ্ট, যেহেতু এটা 4 মাসের নষ্ট হয়ে গেছে সেটাকে আমরা পিএর মধ্যে পড়বে না, ওটা সেটা অ্যাবসুরের মধ্যে পড়বে। এবার চলে আসি এল, এল থেকে লাইফ, ঠিক আছে, লিভিং কটা, ঠিক আছে, বেঁচে কটা আছে, এবার দেখো বেঁচে কটা আছে, শুধু দুটো, কটা বেঁচে আছে, দুটো, তাহলে এখানে 2 লিখব। আরেকটা জিনিস আমরা দেখব এ, এ ফোর অ্যাবর্শন, অ্যাবর্শন কটা, দেখো এখানে কিন্তু কথা একটা আছে যে 4 মাসের, 4 মাস মানে হচ্ছে 16 উইক, যেটা হচ্ছে 20 উইক্সের পরে, মানে আফটার 20 উইক্স, মানে 20 সপ্তাহের পরে যদি হয় সেটা কিন্তু আমরা অ্যাবর্শন ধরবো না, 20 সপ্তাহের আগে যদি হয় সেটাকে আমরা অ্যাবর্শন ধরবো, ঠিক আছে। তো যেহেতু এটা 20 সপ্তাহের আগে তাহলে এটাকে আমরা অ্যাবর্শন ধরবো, কটা অ্যাবর্শন, একটা। তো এটা হচ্ছে আমাদের অবস্ট্যাটিক ফর্মুলা, ঠিক আছে, এটা আমরা ফর্মুলাটা বার করে নিলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা পার্টোগ্রাফে আসছি, পার্টোগ্রাফ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। এবার একটা কোনো নাম দিলাম, নাম, পেশেন্টের নাম, এটা হচ্ছে XX, আর হচ্ছে স্বামীর নাম XY, ঠিক আছে। এজ ধরে নাও 24 26 ইয়ার্স। এবার এবার দেখো প্যারাইটি, যেটা বলেছিলাম প্যারাইটি, আগে দেখো প্যারাইটি এখানে কতটা এসেছিল, প্যারাইটি এখানে আমি করেছি প্যারাইটি P2, ঠিক আছে। তাহলে আমরা প্যারাইটি যদি লিখি তাহলে হচ্ছে আমরা এখানে লিখব কটা লিখব, যেহেতু ওখানে G4, তাহলে হচ্ছে P2+1 অ্যাবর্শন, এভাবে লিখি, ঠিক আছে, শর্টকাটে লেখার জন্য এইভাবে লিখি। আর হচ্ছে একটা রেজিস্ট্রেশন দিতে হবে, রেজিস্ট্রেশন দিয়ে দিলাম 2735, ঠিক আছে, একটা অনুমান করে রেজিস্ট্রেশন দিলাম। এবার দেখো নিচে এখানে কী লেখা আছে, ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 18 তারিখ, 18/10/2023, এবং টাইমটা দিয়ে দিলাম এখন বাজে
2:30 PM ঠিক আছে। এখানে দেখো কথাটা আছে ডেট অ্যান্ড টাইম অফ ROM রাপচার অফ মেম্বারিজ। দেখো এটা কিন্তু লিখবো কখন আমরা, যদি প্রেগনেন্সি মাদার মানে যে মাটার আমরা যখন পিবি করি, সে পিবি করার পরে যদি দেখি যে না আমাদের রাপচার হয়নি, যেটা হচ্ছে মেম্বারিন্স রাপচার হয়নি, তাহলে আমাদেরকে লিখতে হবে না। যখনই রাপচার হবে সঙ্গে সঙ্গে আমাদের টাইম ডেট অ্যান্ড টাইমটা দিতে হবে মাস্ট। তো যদি রাপচার হয় তাহলে সেই সময় ডেট অ্যান্ড টাইমটা দিতে হবে কোন সময়ে সেই রাপচার হলো, এটারও একটা কারণ আছে ঠিক আছে। এবার দেখো ধরে নাও যে 4 সেন্টিমিটার হয়ে গেছে, পিবি করার পরে আমরা দেখতে পেলাম যে 4 সেন্টিমিটার হয়ে গেছে মায়ের। তো আমাদের তো স্টার্ট করতে হবে, পার্টোগ্রাফ স্টার্ট করতে হবে। এবার পার্টোগ্রাফ স্টার্ট করার যে নিয়মটা আমরা 4 সেন্টিমিটারে দেখাবো ঠিক আছে। ফিটাল কন্ডিশন, ফিটাল কন্ডিশন মানে হচ্ছে ফিটাল হার্ট রেটটা, ফিটালের যে হার্ট সাউন্ডটা সেটা আমরা পেলাম 140 এখানে পেলাম। তাহলে আমাদের এই জায়গাটাতে দাগ দিতে হবে, ভালো করে দেখো হয়তো এই পেন্সিল দিয়ে বুঝতে পারছো না, তবু এই জায়গাটাতে দাগ দিতে হবে 140 ঠিক আছে। অন্য জায়গায় দিবে না, আমি যেভাবে করছি সেভাবে বুঝো আগে, তারপরে। তাহলে আমরা ফিটালের এটা দিয়ে দিলাম, ফিটালের যখন চিহ্ন দিবে একটা গোল এইভাবে দিবে চিহ্নটা। পরেরটা দেখো অ্যামিওটিক ফ্লুইড, অ্যামিওটিক ফ্লুইড হচ্ছে যখন তুমি পিবি করবে, পিবি করার পরে যে ফ্লুইডের পিবি করার ফলে যে ফ্লুইডের কালারটা আমরা দেখতে পাই, যদি রাপচার হয় তাহলে আমরা ইজিলি সেটাকে বুঝতে পারি ঠিক আছে। আর যদি ইনটেক থাকে বা মেম্বারিন্স যদি ইনটেক থাকে তাহলে বোঝা যায় না। তাহলে রাপচার হওয়ার পরেই আমরা কিন্তু বুঝতে পারি ফ্লুইডের কালারটা ঠিক আছে, ফ্লুইডের কালারটা আমরা বুঝতে পারি। তো আমরা বুঝলাম যে ফ্লুইডের কালারটা হচ্ছে ক্লিয়ার, মানে হচ্ছে ঠিকঠাকই আছে। তো এখানে আমরা যদি ক্লিয়ার হয় তাহলে সি লিখবো ঠিক আছে, ক্লিয়ার। যেহেতু আমরা ক্লিয়ার লিখলাম, সি লিখলাম, তাহলে আমাদেরকে রাপচার টাইমটা দিতে হবে। কেন, যে আমরা কী করে তাহলে ক্লিয়ার পেলাম, যদি ইনটেক দিতাম তাহলে এই জায়গায় রাপচারের টাইমটা লিখতে হতো না। যেহেতু আমরা এই জায়গায় ক্লিয়ার দিলাম মানে আমরা রাপচার করে দেখতে পেলাম যে ফ্লুইডটা যেটা আছে সেটা কিন্তু ক্লিয়ার, তাহলে আমাদের একটা রাপচারের টাইম দিতে হবে। কখন টাইম দেবো, এখন যেহেতু করলাম তাহলে টাইমটা আমরা দিব আজকে হচ্ছে 18 ঠিক আছে 10/2023 অ্যাট টাইমটা দিলাম 2:35 PM ঠিক আছে। এখন পিবি করার পরে আমাদের সেই চেক করলাম, চেক করার পরে দেখছি যে না ক্লিয়ার আছে, ফ্লুইডটা ক্লিয়ার আছে, সি লিখলাম। এবার হচ্ছে আমাদের কাজ হবে সার্ভিক প্লটটা, সার্ভিক ডাইলেশনটা দেখা মানে লেভারটা ঠিক আছে। এবার আমরা লেভারে চলে আসব ঠিক আছে। তো দেখো এখানে 4 সেন্টিমিটার কীভাবে করবে, এখানে বুঝার ব্যাপার আছে। 4 সেন্টিমিটার দেখো এখান থেকে স্টার্ট হয়েছে, এগুলো তোমাদের আগেও জানা হয়েছে যে অ্যালার্ট লাইন অ্যাক্সেল লাইন ঠিক আছে। এখানে দেখো আমাদের 4 সেন্টিমিটার থেকে এখানে দেখো 4 সেন্টিমিটার থেকে স্টার্ট হয় ঠিক আছে, 4 সেন্টিমিটার থেকে স্টার্ট হয়। তো আমরা যখন প্লট স্টার্ট করব তার টাইম দিতে হবে। আমরা কখন স্টার্ট করছি, 2:35 তাহলে 2:35 আমরা টাইম দেবো PM ঠিক আছে। 2:35 আমরা স্টার্ট করছি। আর মাথায় রাখবে এখান থেকে যেখান থেকে এই যে অ্যালার্ট লাইনটা আছে সেখান থেকে যেখানে স্টার্ট হয়েছে সেখান থেকে কিন্তু 4 সেন্টিমিটার, অন্য জায়গায় দিবে না। আরেকটা জিনিস এখানে বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে তাহলে আমাদের 4 সেন্টিমিটার যদি হয় তাহলে আমাদের এখানে দিতে হবে, আমরা এইভাবে ক্রস চিহ্ন করে একটা দিব 4 সেন্টিমিটার ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা, এখানে আমরা 4 সেন্টিমিটার ক্রস করে দিলাম 4 সেন্টিমিটারে। যদি আমাদের 5 সেন্টিমিটার হতো বা ধরে না এখানে না 7 সেন্টিমিটার, 7 মানে 7, পিবি করার পরে 7 সেন্টিমিটার, তাহলে এই জায়গাটাতে আছে 7 লেখা আছে। এখান থেকে তুমি যাও, এখান থেকে অ্যালার্ট লাইনে আমাদের কথাই পড়ছে মানে এই যে লাইন বরাবর কথাই পড়ছে, সেখানে গিয়ে আমাদের চিহ্নটা দিতে হবে। তাহলে আমাদের এই জায়গাটাতে আমাদের 7 সেন্টিমিটার মানে 7 সেন্টিমিটার হচ্ছে, তাহলে এই জায়গাটাতে আমাদের ক্রস চিহ্নটা মারতে হবে, মাথায় এভাবে রাখবে। কিন্তু আমাদের যদি 9 সেন্টিমিটার হয়, এখানে 9 হলো, আমরা যাব কোথায় ক্রস চিহ্নটা মারবো 9 সেন্টিমিটার, এই যাব 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 গিয়ে আমাদের এখানে যেহেতু মিল হয়েছে, দেখো এই জায়গাটায় মিল হয়েছে, তাহলে এখানে আমাদের 9 সেন্টিমিটার হবে। বুঝতে পারলে? তো দেখো 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 6 7 8 9 10, 10 মানে ফুল ডাইলেশন, 10 মানে হচ্ছে ডেলিভারি স্টার্ট।
এটা হচ্ছে আমাদের কি করলাম সার্ভিক প্লটটা হলো প্লট ডাইলেশন মানে সার্ভিক ডাইলেশনের যে প্লটটা সেটা দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এবার হচ্ছে এক ঘন্টা পরে পরে আমাদের কিন্তু সেটা কিন্তু আমাদের সরি চার ঘন্টা পরে পরে আমাদের কিন্তু পিভি করতে হবে, এটা কিন্তু চার ঘন্টা পরে পরে আমরা দেখব। ঠিক আছে, কিন্তু আমরা কন্ট্রাকশান, এবার চলে আসি কন্ট্রাকশান। কন্ট্রাকশানের ব্যাপারটা এখানে ভালো করে বুঝিয়ে দিই তোমাদের বাবা, কন্ট্রাকশানের ব্যাপারটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই যে কীভাবে তোমরা কন্ট্রাকশানটা দেখাবে। এখানে আমি করলাম একটা কন্ট্রাকশানের যে চিহ্নগুলো দিবে এটা হচ্ছে মাইল্ড, যেটা হচ্ছে এইভাবে তোমরা ফটাফটা দিবে, এটা লিখবে মাইল্ড, MILD মাইল্ড। মাইল্ড হবে লেস দেন 20 কন্ট্রাকশান, 10 মিনিটের মধ্যে যদি লেস দেন মানে দেখো এটা লেস দেন 20 থাকে তাহলে মাইল্ড দিবে। এবার আরেকটা চিহ্ন দিচ্ছি, দেখো এই চিহ্নটা দেখো, এটা এইভাবে স্ল্যাশ স্ল্যাশ দিবে, এটা হচ্ছে মডারেট। ঠিক আছে, এটার যে কন্ট্রাকশান হবে 10 মিনিটের মধ্যে যদি 20-40 মানে হচ্ছে 20-40 মধ্যে থাকে তাহলে এই স্ল্যাশ স্ল্যাশ চিহ্নটা দিবে। আর আরেকটা চিহ্ন আছে, এই চিহ্নটা দেখাবে কিভাবে দেখো এইভাবে একদম পুরো ব্ল্যাক, এটাকে বলে সিভিআর। আর এটা হবে মোর দেন, ঠিক আছে, এটা হচ্ছে মোর দেন 40 মানে 40-র বেশি যদি হয় কন্ট্রাকশান 10 মিনিটের মধ্যে তাহলে হবে সিভিআর, আমাদের এইভাবে দিতে হবে। আর সিভিআরের মধ্য দিয়ে কিন্তু কন্ট্রাকশানের মধ্য দিয়ে কিন্তু বেবি ডেলিভারিটা হয়। ঠিক আছে, এই মাইল্ড কন্ট্রাকশানে বেবি ডেলিভারি হয় না। তো এবার হচ্ছে আমরা কন্ট্রাকশান পেয়েছি কত ধরনের, 10 মিনিটের মধ্যে আমাদের কন্ট্রাকশানটা দেখাতে হবে, আমাদের 10 মিনিটের মধ্যে 20-40 মধ্যে থাকছে, তাহলে আমরা এখানে একটা কন্ট্রাকশান দেখাবো এই জায়গাটাতে, এইভাবে এখান থেকে নিব স্ল্যাশ 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 দিল। ঠিক আছে, এটা আমাদের কন্ট্রাকশান দেখালাম। এবার যদি আবার আমরা এখানে কিন্তু আমরা এই যে ঘরগুলো আছে একটা দুটা এটা কিন্তু 30 মিনিটের ঘরগুলো আছে। এবার যদি আধা ঘন্টা পরে আমরা কন্ট্রাকশান দেখব, সেখানে যদি আবার কত পাই, কন্ট্রাকশান কমে গেছে মানে লেস দেন 20 আছে, তাহলে আমাদেরকে এইভাবে কন্ট্রাকশানটা দেখাতে হবে, এইভাবে ঘর বানিয়ে সেটা মানে মাইল্ড কন্ট্রাকশান দেখাতে হবে। ঠিক আছে, যেমন কন্ট্রাকশান তেমন তোমাকে দেখাতে হবে, কমে গেছে হতেও পারে কমে যাচ্ছে। তো এই হচ্ছে কন্ট্রাকশানের ব্যাপার। ঠিক আছে, এটা তোমাদেরকে বোঝালাম আমি কিন্তু 4 সেন্টিমিটার পার্টোগ্রাফ করে যাচ্ছি। এবার চলে আসি ইন্টারভেনশন কি, যদি ড্রাগ দিতে বলে হয় না, যদি সিপি জেল দিয়ে তাহলে আমাদের সিপি জেল এখানে লিখতে হবে, ধরে লিখলো যে আইভি ফ্লুইড আর এল দিতেও পারে, আইভি ফ্লুইড আর এল, তারপরে হচ্ছে ড্রটিন অ্যাপিডোসিন, এভাবে কিন্তু ইঞ্জেকশনগুলো দেয়। তো যে ড্রাগসগুলো দেওয়া হবে বা যে মেডিসিন দেওয়া হবে সেখানে কিন্তু এই জায়গাটাতে লিখতে হবে আমাদের। ঠিক আছে, এটার জন্য বলেছে ড্রাগ অ্যান্ড আইভি ফ্লুইড গিভেন, ড্রাগও হতে পারে আইভি ফ্লুইডও হতে পারে, তো এই জায়গাটাতে আমাদেরকে লিখতে হবে। খুব ইজি মানে হচ্ছে পার্টোগ্রাফ করতে। এবার আসলাম ম্যাটারনাল কন্ডিশনটা দেখো, পালস দেখবো আমি, বিপি দেখবো। পালস আমি পেলাম 80 মানে মায়ের পালস পেলাম 80 বা 84, তাহলে 84 এখানে আমি দেখাবো 84। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ 84 এখানে দেখাবো। আর আমাদের পালস দেখাতে হবে কোথায়, এখানে দেখালাম পালস, এবার হচ্ছে আমরা বিপি দেখাবো। দেখো এর মাঝে কিন্তু পালস এবং বিপি দেখানোর ঘরগুলো দেওয়া আছে। এবার আমাদের বিপি আসলো 120/80 নর্মাল বিপি, তাহলে দেখো এখানে 120 আছে, এখান থেকে আমরা চলে আসব কোথায় 80 এখানে পর্যন্ত, তাহলে এখান থেকে আমাদের এইভাবে অ্যারো চিহ্ন করতে হবে, কিন্তু এই তীর চিহ্ন মেরে দিতে হবে এইভাবে উপর নিচে, এই যে হলো 120/80। ঠিক আছে, আমরা কিন্তু যেহেতু 4 সেন্টিমিটারের পার্টোগ্রাফ, আমরা কিন্তু এই ঘরের মধ্যেই আসছি। আর এখানে যেটা আমি কন্ট্রাকশানটা দেখালাম এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখালাম, আধা ঘন্টা পরপর যেটা কন্ট্রাকশান দেখাতে হয়। এবার হচ্ছে টেম্পারেচার, মায়ের টেম্পারেচার আমরা সেটা এখানে কিন্তু আমরা সেলসিয়াসে দেখাবো, যেহেতু এখানে দেখো সেন্টিগ্রেডে আছে সেলসিয়াসে দেখাবো, 37.5 দেখালাম। ঠিক আছে ডিগ্রি। তো এই হচ্ছে পার্টোগ্রাফ। ঠিক আছে, পার্টোগ্রাফ খুব ইজি,
এবং পাটোগ্রাফ থেকে কোশ্চেন করেই থাকে যে পাটোগ্রাফ কেন আমাদের করতে হয়, পাটোগ্রাফের মধ্যে কী কী থাকে যে আমরা বুঝতে পারবো, ফিটালের হার্ট রেট কেমন, ইমিউনিটি ফ্লুইড সব কিছু আমরা বুঝতে পারবো পাটোগ্রাফের মধ্যে, ঠিক আছে, মায়ের কন্ডিশন। তো এই ছিল পাটোগ্রাফ। এবার আমি পরের কোশ্চিনে চলে আসবো। এখানে দেখো যে পিভি সম্পর্কে অনেক কোশ্চিন করে, যে পিভি জিনিসটা কী, পিভি হচ্ছে পারভিনাল, পিভি জিনিসটা কী, পার ভিজাইনাল এক্সামিনেশন, আমরা যে ভিজাইনাল এক্সামিনেশন করে আমরা কী কী পাই, ঠিক আছে, কী কী দেখতে পাই, কন্ডিশন কী কী দেখতে পাই, দেখো কী কী দেখতে পাই, সার্ভিক্যাল ডাইলেশন কতটা হয়েছে পিভি করার ফলে আমরা দেখতে পাই, অ্যামিওটিক ফ্লুইড কেমন হয়েছে সে আমরা পিভি করেই আমরা বুঝতে পারি কালারটা, সে রাপচার হয়েছে কিনা মেম্বারে পিভি করার ফলে বুঝতে পারি, পেলভিক্স অ্যাডোকুয়েটটা কেমন আছে সেটাও আমরা বুঝতে পারি, তারপর হচ্ছে প্রেজেন্টেশন আমরা বুঝতে পারি, প্রেজেন্টেশন কি স্যাফালিক আছে না ব্রিজ আছে সেটাও কিন্তু পিভির মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা যদি বলি আমরা এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট কতটা হয়েছে কি না, স্টেশন হাই আছে বা লো আছে সেটাও কিন্তু আমরা পিভির মাধ্যমে বুঝতে পারবো। তো পিভির ফলে আমরা কী কী বুঝতে পারি কোশ্চেন করতে পারে, তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলোর অ্যান্সার ভালো করে লেখে নাও। দেখো একটা জিনিস মাথায় রাখবে, প্রলং লেবার আর হচ্ছে অবস্ট্রাকটিক লেবার। প্রলং লেবার কী জিনিসটা বলতে পারে না যে প্রলং লেবার বলে কিন্তু তোমাদের মাথার মধ্যে কিছু নেই, বুঝতে পারছো না প্রলং লেবারটা কী, তাহলে আমরা বুঝি তা আমরা জানবো যে প্রলং লেবারটা কী। প্রলং লেবার হচ্ছে ইজ দ্য লেবার দ্যাট হ্যাজ স্লো প্রোগ্রেসিভ, মানে হচ্ছে তার যে প্রোগ্রেস হওয়ার কথা যেমন হওয়ার কথা তেমন কিন্তু হচ্ছে না, স্লো হচ্ছে, ঠিক আছে। চার ঘন্টা অন্তর মানে পিভি করার পরে যেত আমরা জানি এক ঘন্টায় 1 সেন্টিমিটার কিন্তু ডাইলেশন হয়, কিন্তু সেরকম কিন্তু ডাইলেশন হচ্ছে না, ঠিক আছে, তাহলে তখন আমরা বলবো যে প্রলং লেবার, মানে হচ্ছে প্রোগ্রেস হচ্ছে না, ঠিক আছে। আর এটা আমরা টাইমটা কখন থেকে ধরবো, দেখো এখানে লেখা আছে ওয়েদার ইন দ্য ফার্স্ট অর সেকেন্ড স্টেজ, ফার্স্ট স্টেজ অথবা সেকেন্ড স্টেজ, ফার্স্ট স্টেজ অর সেকেন্ড স্টেজ ইফ ইউর বেবি ইজ নট বর্ন আফটার 20 আওয়ার্স অর মোর আওয়ার্স অফ কি কন্ট্রাকশন, তাহলে 20 ঘন্টার মধ্যে যদি বাচ্চা না হয় ফার্স্ট অথবা সেকেন্ড স্টেজের মধ্যে, এর মধ্যে দিয়ে, তাহলে সেটাকে আমরা প্রলং লেবার বলবো। 20 ঘন্টা কিন্তু আমরা জানি প্রায় 12 ঘন্টা লাগে সময় ফার্স্ট স্টেজ থেকে, আর যেটা হচ্ছে মাল্টিপল গ্র্যাভিটা যেটা আছে সেটা হচ্ছে 6 ঘন্টা, সেটাকে যে 6 ঘন্টা মানে ফার্স্ট স্টেজ থেকে, তো এগুলো জানতে হবে। তো প্রলং লেবার যখন বলবে যে কী, তখন বলবে যে প্রলং লেবার হচ্ছে যে ঠিক মতো প্রোগ্রেস করে না, যতটা প্রোগ্রেস হওয়ার কথা ঠিক মতো প্রোগ্রেস করে না, আমরা ফার্স্ট স্টেজ অথবা সেকেন্ড স্টেজ থেকে 20 ঘন্টা অন্তরে যে প্রোগ্রেস, সেই প্রোগ্রেসের মধ্যে যদি বেবি না হয় তাহলে সেটাকে আমরা কী বলবো, প্রলং লেবার বলবো। আরেকটা জিনিস জানিয়ে দিতে, অবস্ট্রাকটিক লেবার, অবস্ট্রাকটিক লেবারের আরেকটা নাম হচ্ছে ডাইস্টোসিয়া, ভালো করে মাথায় রাখবে। আর এটা হচ্ছে ফেলার টু প্রোগ্রেস ডিউ টু মেকানিক্যাল প্রবলেম, যে এটা যে ফেলার হয়ে যায় মানে প্রোগ্রেসটা ঠিক মতো হচ্ছে না কোনো একটা মেকানিক্যাল প্রবলেমের জন্য যদি হয়ে থাকে তাহলে এটাকে আমরা অবস্ট্রাকটিক লেবার বলবো। পরের কোশ্চেন চলে আসি, কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট বলেই কিন্তু আলোচনা করছি। এমনও কোশ্চেন করতে পারে যেমন হচ্ছে যারা আরএইচ রুরাল হসপিটালে বিপিএসসি পিএসসি সেখান থেকে মাকে যে রেফারগুলো করে কোশ্চেন করতে পারে, দেখি মায়ের কী কন্ডিশন দেখে তুমি পেশেন্টটাকে রেফার করবে, যেটাকে বলে এফআরইউ, এফআরইউ মানে হচ্ছে কী হচ্ছে ফার্স্ট রেফারাল ইউনিট, তো মায়ের কী কন্ডিশন দেখে তুমি রেফার করবে কোশ্চেন করতে পারে, তাহলে তুমি কোশ্চেনের অ্যান্সার বলবে ভিজাইনাল ব্লিডিং যদি হয় তাহলে আমাদেরকে রেফার করতে হবে, হাই ফিভার যদি থাকে আমাদের এখানে কন্ট্রোল করা যাবে না রেফার করতে হবে, সিভার হেডেক অর দ্য বার্ন ভিশন এগুলো থাকলে আমরা রেফার করবো, ঠিক আছে, কনভালসেন যদি হয় তার ফলে আমাকে রেফার করতে হবে, তারপরে সিভার অ্যাবডোমিনাল পেন বা ধরেন হিস্ট্রি অফ দ্য হার্ট ডিজিজ অর দ্য আদার মেজর ইলনেস ডিফিকাল্টি ইন ব্রিথিং, এগুলো যদি মায়ের কন্ডিশন দেখতে পারো তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে রেফার করতে হবে, যদি আমাদের এখানে সেটা সেরকম ব্যবস্থা নেই তাহলে আমাদেরকে কিন্তু রেফার করতে হবে। তো কন্ডিশনগুলো বলে দিবে যে এগুলো কন্ডিশন দেখতে পেলে আমরা রেফার করব। আরেকটা জিনিস আমি জানিয়ে দিই যে পাটোগ্রাফের যে সেখানে বলতে পারিনি, পাটোগ্রাফ সম্পর্কে যদি বলে যে পাটোগ্রাফের স্টার্ট আমরা কখন করব, প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি মোর দেন 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটারের 4 সেন্টিমিটারের
মোর দেন 4 সেন্টিমিটার, মানে 4 সেন্টিমিটার স্টার্ট হলেই আমরা কিন্তু পার্টোগ্রাফ স্টার্ট করি। মানে হচ্ছে সার্ভিক ডাইলেশন যখনই 4 সেন্টিমিটার হবে তখন থেকে আমরা পার্টোগ্রাফটা স্টার্ট করি। আর পার্টোগ্রাফের যে প্লটটা সেটা হচ্ছে যে আমরা সার্ভিক ডাইলেশনটা দেখাবো সেটা হচ্ছে 4 আওয়ারলি, মানে 4 ঘন্টা অন্তর অন্তর। আর কন্ট্রাকশনটা অবশ্যই আমরা 30 মিনিট করে করে দেখাবো। তো এই হচ্ছে পার্টোগ্রাফের গল্প। এবার চলে আসি, কোশ্চেন করতে পারে যে মাদারকে কখন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, মাদারের কখন অ্যান্টিবায়োটিক, মানে একটা মাকে আমরা কখন অ্যান্টিবায়োটিক দিব, কী কী কারণ দেখব। খুব কোশ্চেনটা ইম্পর্টেন্ট, অনেকজনকে করেছিল কোশ্চেন বলে আমি আলোচনা করছি যে কখন আমরা একটা মাকে অ্যান্টিবায়োটিক দিব। কোশ্চেন করে থাকে একটা মায়ের ডেলিভারি মাকে আমরা কখন অ্যান্টিবায়োটিক দিব। তো তোমরা অ্যান্সার বলবে যে মায়ের টেম্পারেচার মোর দেন 38 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা যদি আমরা সেটাকে ফারানাইটে বলি তাহলে 100.5 ডিগ্রি ফারানহাইট মোর দেন যদি থাকে তখন কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক দেয়। আরেকটা কী কারণ দিতে পারি যে ফাউল স্মেলিং ভিজিনাল ডিসিজ। দেখো মায়ের ডেলিভারি হয়নি, তার আগে কিন্তু ফাউল স্মেলিং হচ্ছে, বা ধরেন ডেলিভারির পরেও, মানে হচ্ছে সেই ভিজিনাল সেই জায়গা থেকে ভিজিনাল মানে হচ্ছে সেই জায়গা থেকে দুর্গন্ধ আসছে, তাহলে বুঝে নাও সেখানে সেপসিস হয়েছে, তারপরে আমাদেরকে কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হয়। আরেকটা কী কারণ, রাপচার অফ দ্য মেম্বারিজ মোর দেন 12 আওয়ার্স। ধরনের কি যদি ধরনের রাপচার হয়েছে, রাপচার কত ঘন্টা আগে হয়েছে, 12 ঘন্টা আগে, মানে 12 আওয়ার, 12 ঘন্টা আগে, 12 ঘন্টা আগে মানে হচ্ছে 12 আওয়ার্স, মানে 12 ঘন্টা আগে যদি রাপচার হয়ে থাকে তখন আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক দিই। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয় 12 ঘন্টা আগে, কারণ রাপচার হওয়ার পরে যে অ্যামিউনিটি ফ্লুইড সেখানে কিন্তু দেখবে যে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে, তার কারণে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আরেকটা জিনিস কি, দ্য লেভার মোর দেন 24 আওয়ার্স, ওর দ্য অবস্ট্রাকটিভ লেভার, যেটা বললাম আমি যে তার পেন স্টার্ট হয়েছে 24 আওয়ার্স হয়ে গেছে, তার বেশি হয়ে গেছে কিন্তু ডেলিভারি হয়নি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি, অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে পারি। আরেকটা বলবে যে রাপচার অফ দ্য মেম্বারিজ লেস দেন 37 উইকস গ্যাস্টেশনাল, যদি আমাদের সেই 37 উইকের আগে যদি সেই রাপচার হয়ে যায় তাহলে তখন আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হয়। তাহলে এইগুলো কারণের ফলে আমরা অ্যান্টিবায়োটিক দিব। আরেকটা জিনিস জানিয়ে দিই যে ম্যাগনেসিয়াম সালফেটের ব্যাপারটা জানিয়ে দিই। ওই ভিডিওতে ম্যাগনেসিয়াম সালফেট জিনিসটা সম্পর্কে বলা হয়নি। ম্যাগনেসিয়াম সালফেট আমরা কোন কোন মাকে দিই, দেখো ম্যাগনেসিয়াম সালফেট বিশেষ করে আমরা বিপিটাকে কন্ট্রোল রাখার জন্য দিই। বিপি কন্ট্রোল, একটা হচ্ছে দেখবেন প্রি অ্যাক্লামসিয়া আর হচ্ছে অ্যাক্লামসিয়া, এই দুই ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট একটা প্রেগনেন্সি মাদারকে দেওয়া হয়। ঠিক আছে, আগে জানতে হবে পিআইএইচ হচ্ছে প্রেগনেন্সি ইন্ডিউস হাইপারটেনশন। এবার জানবো আমরা প্রেগনেন্সি চলাকালীন যদি মায়ের বিপি বেশি থাকে সেটাকে আমরা বলবো পিআইএইচ। এবার জানবো প্রি অ্যাক্লামসিয়া, অ্যাক্লামসিয়া জানার আগে আমরা প্রি অ্যাক্লামসিয়া জানবো। প্রি অ্যাক্লামসিয়া জিনিসটা কি, প্রি অ্যাক্লামসিয়া জিনিসটা জানবো যে যদি মায়ের বিপি 140/90 mmHg যদি থাকে, ঠিক আছে mmHg যদি থাকে, তার সাথে সাথে যদি প্রোটিন ইউরিয়া প্লাস বা 2+ বা মোর থাকে তখন আমরা কিন্তু সেটাকে প্রি অ্যাক্লামসিয়া বলবো। মাথায় রাখবে দুটো জিনিস, একটা কি বললাম বিপি আর একটা হচ্ছে প্রোটিন ইউরিয়া। এবার অ্যাক্লামসিয়া কাকে বলবো, অ্যাক্লামসিয়া ওই যে আগে দুটো বললাম না, একটা বললাম বিপি 140/90 আর একটা বললাম প্রোটিন ইউরিয়া যদি প্লাস থাকে, আর তার সাথে সাথে কনভালসেন, মায়ের যদি কনভালসেন হয় যেটা হচ্ছে খিচুনি তাহলে সেটাকে আমরা বলবো অ্যাক্লামসিয়া। দুটোর মধ্যে পার্থক্য কি, শুধু মানে এটাতে কনভালসেন অ্যাড করলে সেটা হচ্ছে অ্যাক্লামসিয়া। তো এই মাদারের ক্ষেত্রে মানে এই মাগুলোকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিই। ঠিক আছে, ম্যাগনেসিয়াম সালফেটের যে লোডিং ডোজ সেটাও কোশ্চেন করতে পারে যে ম্যাগনেসিয়াম সালফেটের লোডিং ডোজ কতটা। দেখো ম্যাগনেসিয়াম সালফেটের লোডিং ডোজ আমরা যদি বলি তাহলে হচ্ছে 40 গ্রাম, মানে হচ্ছে 14 গ্রাম। এবার হচ্ছে 14 গ্রাম আমরা কিন্তু কীভাবে দিব সেটা তোমাদেরকে জানিয়ে দিই। আমরা 4 গ্রাম মানে হচ্ছে 4 গ্রাম আমরা দিব আইভি, মানে হচ্ছে আইভিতে দিব, সেটা কিন্তু ডাইরেক্ট আমরা 4 গ্রাম দিতে পারবো না, কারণ ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু 50% তৈরি থাকে, সেটাকে আমরা কিন্তু যদি আমরা আইভিতে দিই সেটাকে আমাদেরকে
20% তৈরি করতে হবে। তাহলে 20% করতে গেলে আমাদেরকে 4 গ্রাম ইজ ইকুয়াল টু আমরা ml এ যদি বলি সেটা হবে 8 ml। সেই 8 ml কে আমরা কি করব 12 ml ns মানে হচ্ছে 12 ml ns সেটাকে যুক্ত করব, টোটাল আমরা 20 বানাবো। তাহলে 8 ml হবে ম্যাগনেসিয়াম সালফেট আর 12 ml হবে ns, সেটাকে যুক্ত করে আমরা কিন্তু ফার্স্ট আইভি দিয়ে দিব। আর যেটা থাকলো 5 গ্রাম আর 5 গ্রাম, এই 5 গ্রাম আর 5 গ্রাম ওই দুই বাটাকে দিতে হবে, ঠিক আছে। টোটাল আমাদের লোডিং ডোজ হচ্ছে 14 গ্রাম, ঠিক আছে। তাহলে এটা তোমরা জানতে হবে যে যে লোডিং ডোজ কতটা। তাহলে ইজ বাটাকে আমরা দেব 5 গ্রাম করে, ঠিক আছে। এবার যদি বলে সাইডটা কোন জায়গায় কিসে দিতে হবে, রুট কি, তাহলে রুট আমাদের যদি হয় তাহলে রুট হবে আইএম, ইন্ট্রামাস্কুলার ডিপ আইএম বলবো কিন্তু, ঠিক আছে, ডিপ আইএম। আর সাইড আমরা কোথায় দিব, সাইডে হবে আমাদের আপার আউটার কোয়াড্রেন্ট, সাইড হবে আমাদের বাটাকে দিতে হবে, বাটাকে আপার আউটার কোয়াড্রেন্ট, আপার আউটার কোয়াড্রেন্ট। আপার আউটার কোয়াড্রেন্ট কেমন করে দিবে, তোমরা ভাগ করবে যে এটা যে বাটাক আছে গোল একটা বাটাক, সেটাকে আমরা চার ভাগে ভাগ করবো, এইভাবে একটা টান দেবো, এইভাবে একটা টান দেবো, তাহলে এটাকে আমরা চার ভাগে ভাগ করলাম। তাহলে আমাদেরকে আপার আউটার, ঠিক আছে, আপার মানে উপরের ভাগটা, উপরের ভাগটাতে আমরা, আউটার মানে এই যে সাইডে এখানে, ঠিক আছে, সেইখানে আমাদেরকে ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু দিতে হয়। এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটের আপার আউটার কোয়াড্রেন্টের যে সাইডটা, এটার ফলে আমাদের কিন্তু দেখবে যে কনভার্সন কিন্তু যে মায়ের থাকে সেটা কিন্তু আস্তে আস্তে বিপিটা কমে যায়। আর এটা ডোজটা আমরা 4 ঘন্টা পরপর আমাদের কিন্তু দিতে হয়, আর ডোজ হবে আমাদের 6টা ডোজ। পরে তোমরা জানবে এগুলো আস্তে আস্তে জানো যে মানে আগে লোডিং ডোজটা জানো, মেনটেনিং ডোজ হচ্ছে শুধু 5 গ্রাম দিতে হবে আফটার 4 আওয়ারলি, সেটাকে কন্টিনিউ চালাতে হবে মেনটেনিং ডোজটা, ঠিক আছে। এবার কোশ্চেন করতে পারে কর্টিকো স্ট্রয়েড, স্ট্রয়েড অনেকজন ব্যবহার করে, কেন ব্যবহার করে স্ট্রয়েড, কর্টিকো স্ট্রয়েড ব্যবহার কেন করি আমরা, এবারে কোশ্চেন করতে পারে কী কারণে কর্টিকো স্ট্রয়েড ব্যবহার করাতে হয়, তার অ্যান্সার কী দিবে। দেখো ব্যবহার আমরা কখন করবো কর্টিকো স্ট্রয়েড, কর্টিকো স্ট্রয়েড ব্যবহার করবো আমরা যদি 24 to 34 মানে হচ্ছে 24 থেকে 34 সপ্তাহের মধ্যে যদি সে মাদার, কারণ সেটা হচ্ছে প্রিমিয়চিওর বেবি হবে, প্রিটার্ম, যেহেতু প্রিটার্ম সেক্ষেত্রে আমাদেরকে একটা স্টেরয়েড দিতে হয়, ডেক্সট্রোনা আমরা কিন্তু দিই। আরেকটা ক্ষেত্রে আমরা কর্টিকো স্টেরয়েড দিই যেটা হচ্ছে যে আরওএম হচ্ছে রাপচার অফ মেম্বারিস, রাপচার অফ মেম্বারিস যদি প্রিটার্ম বা প্রিমেচিওর হয়ে থাকে তখন আমরা কিন্তু এই কর্টিকো স্টেরয়েড দিই, হ্যাঁ। আর এটা কিন্তু ডোজটা হবে 6 mg, আইএমএ দিয়ে 6 mg, 12 আওয়ার, টোটালি 4 ডোজ, 4টা ডোজ থাকে, মানে পিডি করে থাকে, মানে হচ্ছে 12 আওয়ারলি, মানে 12 ঘন্টা অন্তর অন্তর দিতে হয়, 4টা ডোজ এখানে থাকে। আর এটার যে ডোজ থাকে সেটা হচ্ছে 6 mg, আইএমএ দিতে হয়। আর যেটা হচ্ছে আরেকটা জিনিস জানিয়ে দিই তোমাদেরকে, আচ্ছা সেই ভিডিওতে মানে আগের যে ভিডিওটা সেখানে কিন্তু মায়ের যে ডেঞ্জার সাইন এবং বেবির যে ডেঞ্জার সাইন সেগুলো কিন্তু বলা হয়নি। দেখো যদি বলে মায়ের ডেঞ্জার সাইন, ঠিক আছে, তখন কি বলবে যে মায়ের ডেঞ্জার সাইনগুলো কী কী হতে পারে, ঠিক আছে, আফটার ডেলিভারি। তো 1 নম্বর হতে পারে এক্সেসিভ ব্লিডিং, মানে হচ্ছে এক্সেসিভ ব্লিডিং মানে ভিজাইনাল ব্লিডিং হতে পারে, তারপর হতে পারে সিভিয়ার অ্যাবডোমাল পেন হতে পারে, সিভিয়ার হেডেক হতে পারে, তারপর ব্রিথিং ডিফিকাল্টি হতে পারে, ফিভার অর দ্য চিল হতে পারে, ডিফিকাল্টি এমটিং ব্ল্যাডার হতে পারে, ফল স্প্রেনিং হতে পারে, এগুলো যদি হয় সেটা কিন্তু ডেঞ্জার সাইনের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে বেবি ডেঞ্জারাস সাইন, বেবির যদি ডেঞ্জার সাইন বলে তখন কী বলবে, কী কী লক্ষণ দেখতে পেলে সেটাকে আমরা ডেঞ্জার সাইন বলবো। একটা হচ্ছে ফাস্ট এবং ডিফিকাল্টি ব্রিথিং, খুব তাড়াতাড়ি শ্বাস নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বেবির কিন্তু ডেঞ্জার সাইন আমরা বিপদ আছে মানে লক্ষণ খারাপ আছে। আর একটা বেবির ফিভার, সেটা কিন্তু বেবির জন্য খারাপ লক্ষণ। আনইউজুয়ালি কোল্ড, মানে যে সবসময় তার সর্দি লেগেই থাকছে। আর হচ্ছে স্টপ ফিডিং ওয়েল হতে পারে, লেস অ্যাক্টিভিটি দেন নর্মাল, নর্মালের থেকে অ্যাক্টিভিটি কম, অনেক নড়াচড়া করছে না, হোল বডি বিকাম এলো, দেখো বডি একদম হলুদ বর্ণের হয়ে যাচ্ছে, তো এইগুলো আমাদের কিন্তু বাচ্চার ড্যাঞ্জার সাইন বলে, ঠিক আছে। তো অনেক কোশ্চেন করে এরকম, তারপরে হচ্ছে আমি তোমাদেরকে জানিয়ে দিই যে কন্ট্রাসেপ্টিক যে বিষয়টা আছে, যেটা হচ্ছে
ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে কিন্তু কোশ্চেন করতে পারে, সেটা কিন্তু একটা ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব, যেটা হচ্ছে কন্ট্রাসেপটিক। কন্ট্রাসেপটিক নিয়ে একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করব, পুরোপুরি ফ্যামিলি প্ল্যানিং যেটা হচ্ছে আমাদের কাউন্সিলিংয়ের মধ্যে পড়ে, আমরা কীভাবে কাউন্সিলিং করব। তো আফটার ডেলিভারি যেটা আমরা অবজারভেশনে থাকি, সেখানেও কিন্তু আমাদের কাউন্সিলিং করতে হয়, এতে মাকে কীভাবে রাখবে, কী কী যত্ন নিতে হবে, বাচ্চাকে কীভাবে যত্ন নিতে হবে, সেগুলো কিন্তু কাউন্সিলিং করি, বা কাউন্সিলিং কীভাবে করে সেটা কোশ্চিন করতে পারে। ঠিক আছে, মায়ের কী কী যত্ন নিতে হবে, মাকে প্রতিদিন স্নান করতে হবে, মাকে নিউট্রিশন ভালো করে নিতে হবে, আগের থেকে বেশি করে নিউট্রিশন খেতে হবে, বাচ্চাকে ভালো করে দুধ খাওয়াতে হবে, ঠিক আছে, বাচ্চার যত্ন নিতে হবে, মাকে মানে স্লিপিং ঘুমানোর ঠিক মতো ঘুমাতে হবে, মাকে ভারী জিনিস তুলতে হবে না। তো এরকম নিউট্রিশনের দিকে ফোকাস, এবং হচ্ছে মায়ের কন্ট্রাসেপটিক যেটা বললাম যে মাকে কী কী ইউজ করতে হবে, কতদিন পরে আবার ডেলিভারি নিতে পারে, তো এগুলো তাকে কাউন্সিলিং করতে হবে, তাকে বোঝাতে হবে, এবং বাচ্চার ক্ষেত্রেও বলতে হবে যে বাচ্চাকে কীভাবে যত্ন নিতে হবে। ঠিক আছে, বাচ্চার যে কট সেটাতে তেল লাগানো যাবে না, বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চাকে স্নান করে যাবে না, উইদিন 24 আওয়ার্স মানে হচ্ছে 24 ঘন্টার মধ্যে বাচ্চাকে স্নান করা যাবে না, 24 ঘন্টার পরে বাচ্চাকে স্নান করা যাবে। তারপরে যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে, বাইরে পাউডার দুধ খাওয়ানো যাবে না, তো এগুলো অ্যাডভাইস দিতে হবে। বাচ্চাকে নোংরা কাপড়ে রাখতে হবে না, বাচ্চাকে দেখতে হবে, যত্ন নিতে হবে। ঠিক আছে, তো বাচ্চার কী করে যত্ন নেবে এগুলো তোমরা জেনে নেবে, তো এরকম কোশ্চেন করতে পারে। তো যাই হোক, আমি যতটা পেরেছি আলোচনা করার চেষ্টা করেছি, হয়তো তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগতে পারে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা জানাবে। আমি তোমাদের সবসময় বলি যে ইন্টারভিউর মিনিমাম 15 থেকে 20 দিন আগে তোমাদের যে OBG মানে হচ্ছে যেটা লেবার ওয়ার্ড বা ধরনের গাইনোস যত সম্পর্কে কোশ্চেন আছে, গাইনোস সম্পর্কে যত কোশ্চেন আছে, আমি খুঁটিনাটি কোশ্চেনগুলো তোমাদের শেয়ার করব সেই ভিডিওটা। এখন না, এখন শুধু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, জাস্ট কিছু তোমাদের তথ্য শেয়ার করছি এগুলো। সেই সময় একটা ডিটেলস ভিডিও বানাবো, হয়তো ভিডিওটা লং হবে, বাট তোমাদের আমি সেই সময় এত সুন্দর করে একটা ডিটেলস ভিডিও বানাবো গাইনো সম্পর্কে, যাদের গাইনো সম্পর্কে প্রবলেম আছে, যারা গাইনো নিয়ে ভয় পাচ্ছ যে গাইনোতে কী কী কোশ্চেন করতে পারে। তো একদমই টেনশন মুক্ত থাকো, আমি তোমাদের পাশে আছি। তো সবসময় আমি ইন্টারভিউর রিলেটেড কোশ্চেনগুলো শেয়ার করব, যেন তোমরা ইন্টারভিউতে মিনিমাম, তোমরা ইন্টারভিউতে যেন 10-এর আপ সবাই যেন থাকো, আমার ভিডিও দেখে যেন 10-এর আপ যেন থাকে তোমাদের নাম্বার। ঠিক আছে, এই আশায় তোমাদের ভিডিওগুলো, এই আশায় আমি তোমাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করছি। আর আমি ওয়ার্ড রিলেটেড ভিডিওগুলো শেয়ার করতে থাকবো, জাস্ট এই ভিডিওটা লাস্ট, আর সেকেন্ড যে ভিডিওগুলো আসবে সেটা কিন্তু ওয়ার্ড রিলেটেড তোমাদের শেয়ার করবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে।